মর্নিং স্টুডেন্টস, সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। আজকে আমি গতদিন থেকে স্টার্ট করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে কত নম্বর বড় প্রশ্ন আসে এবং কত নম্বর ছোট প্রশ্ন আসে, এবং ছোট প্রশ্নের জন্য কি প্রস্তুতি নিতে হবে, বড় প্রশ্নের জন্য কি প্রস্তুতি নিতে হবে, বড় প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখবো, বা বড় প্রশ্নের অ্যান্সার কি কি, অ্যান্সারগুলোও এতে আলোচনা থাকবে। আর থাকবে ছোট প্রশ্নের যে সকল লাইন খুবই গুরুত্বপূর্ণ ওই চ্যাপ্টার থেকে, সেই লাইনগুলো নিয়ে আলোচনা করব। আজকের চ্যাপ্টার হলো বচন। তো শুরু করা যাক আজকে আলোচনা। বচন চ্যাপ্টার থেকে মূলত দুটো MCQ পড়বে আর একটা 8 নম্বরের কোশ্চেন পড়বে। মোট মার্কস থাকবে 10 নম্বর। তো এই 10 নম্বরের জন্য, সুতরাং আমার শর্ট কোশ্চেন আসছে এখানে, শর্ট কোশ্চেন থাকছে মাত্র তোমার 2 নম্বর, দুটো MCQ। তো MCQ এর জন্য প্রিপারেশনে খুব সংজ্ঞাটঙ্গা মুখস্থ করতে হবে না, জাস্ট মাথায় বোঝা থাকলেই হবে। কারণ ওখানে তোমার অপশান দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমার যেন গেস করতে পারো যে এটার উত্তর এটা। MCQ হলে কি হয়, সেক্ষেত্রে আমার উত্তরটা বুঝে মুখস্থ রেখে লিখতেও হয়, কিন্তু MCQ এর ক্ষেত্রে অলরেডি অ্যান্সার দেওয়া থাকে, আমার জাস্ট টিক মারতে হয়। সুতরাং এই চ্যাপ্টারটা খুব চাপের নয়, জাস্ট ব্যাপারগুলো বুঝলে হবে। এবং 8 নম্বরের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আমাকে লজিক বুঝতে হবে। আর লজিক বুঝবার জন্য এই চ্যাপ্টারের উপরে যে সকল ভিডিও আমি করেছি, সেগুলোর লিঙ্ক সমস্ত ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা সেই লিঙ্ক ফলো করে চ্যাপ্টারগুলো বুঝবে, বুঝে তারপরে এই শর্ট কোশ্চেনের লাইনগুলোকে আমার এই ভিডিও থেকে অনুসরণ করবে। আর বড় কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে পুরো অ্যান্সার আকারে লিখে দেওয়া আছে, সেগুলো আমি জাস্ট একবার বলে যাব। তোমরা সেগুলো স্ক্রিন পজ করে করে দেখে নোট ডাউন করে নেবে, যাতে তোমাদের ভবিষ্যতে পড়তে সুবিধা হয়। তো আজকের ছোট কোশ্চেনের জন্য যে আনুষঙ্গিক লাইনগুলো হয়, তার প্রথম লাইন হচ্ছে, সম্বন্ধ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা যায়, সাপেক্ষ ও নিরপেক্ষ। পরীক্ষাতে প্রশ্ন পড়ে, বচনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে উত্তর, এবং একটা হলো সাপেক্ষ আর একটা হলো নিরপেক্ষ। তো বচনের ভাগ বললে দুই প্রকার, সাপেক্ষ এবং নিরপেক্ষ। এবং এই এই যে ভাগ, এটা কিন্তু কেবলমাত্র সম্বন্ধ অনুসারে। দ্বিতীয় লাইন, ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে বচন বলে। প্রশ্ন আসতে পারে, বচন কাকে বলে? অর্থাৎ সেটা MCQ আকারে যেহেতু এই চ্যাপ্টার থেকে আসবে, তখন বলতে হবে ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে ড্যাশ বলে, বলে 4টা অপশান দেওয়া থাকতে পারে। বা বচন হলো ভাষায় ব্যক্ত ড্যাশের রূপ, বলে অবধারণ, যুক্তি, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এরকম 4টা অপশান দেওয়া থাকতে পারে। অর্থাৎ এই লাইনটা মনে রাখলে এই প্যাটার্নের MCQ এর আনসার দিতে পারবে। 3 নম্বর, কেবলমাত্র ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বচন হয়। প্রশ্ন আসে কোন বাক্য বচন হয়, সেক্ষেত্রে বিবৃতিমূলক বাক্য এবং ঘোষক বাক্য, এই কথা দুটো মাথায় রেখো। এই বাক্যই বচন হয়, অন্য কোনো বাক্য নয়। প্রশ্নবোধক, আদেশমূলক, এগুলো কিচ্ছু নয়। সবগুলোকে নয় বিবৃতিতে রূপান্তরিত করতে হবে, নয় ঘোষকে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ বাক্য থেকে যে বচন করো, সেক্ষেত্রে যেমনভাবেই বচন থাক না কেন, বাক্য থাক না কেন, সেটাকে যখন বচনে রূপান্তরিত করি, তখন সেটাকে আমি ডাইরেক্ট ঘোষক বাক্যে রূপান্তরিত করি। অর্থাৎ ঘোষক বাক্য এবং যার 4টা অংশ ঠিকঠাক বলা থাকে, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। পরের পয়েন্ট, যে বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভরশীল নয়, তাকে নিরপেক্ষ বচন বলে। এবার এই সংজ্ঞাটা দিয়ে বললো, তাকে বলা হয় সাপেক্ষ বচন, তাকে বলা হয় প্রাকল্পিক বচন, তাকে বলা হয় বৈকল্পিক বচন, বলে দেওয়া থাকতে পারে, সেটাকে বলতে হবে নিরপেক্ষ বচন। এছাড়াও এখান থেকে MCQ না থাকলেও নিরপেক্ষ বচন কাকে বলে, বড় কোশ্চেনের সঙ্গে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে নিরপেক্ষ বচন কাকে বলে সংজ্ঞাটা মুখস্থ করে রাখা বা মনে রাখা খুবই দরকার। মাথায় রেখো, লজিকের প্রশ্ন মুখস্থ করার নয়, জাস্ট বুঝে লিখবার। পরে 5 নম্বর, যে বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভরশীল, কোনো শর্তের উপর যখন নির্ভরশীল হয়, তখন সেটাকে বলা হয় সাপেক্ষ বচন, আর যখন কোনো শর্তের উপর নির্ভরশীল হয় না বা নয়, তখন তাকে বলা হয় নিরপেক্ষ বচন। তো তফাত, এখানে সাপেক্ষ নিরপেক্ষ তফাতও পড়লে এখান থেকে একটা তোমরা অ্যান্সার পেয়ে গেলে। একটি নিরপেক্ষ বচনের মোট অংশ কটা? একটা আদর্শ নিরপেক্ষ বচনের মোট 4টে অংশ থাকে, মনে রাখো আদর্শ নিরপেক্ষ বচন। অনেক সময় যদি 4টে অংশের কথা উল্লেখ না থাকে, তখন সেক্ষেত্রে 3টে অংশ হতে পারে,
মূল চারটা অংশ কি কি? চারটা অংশ হচ্ছে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়, অর্থাৎ বিধেয় পদ। এখানে দেখো দুটো পদ আছে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। অনেক সময় পরে নিরপেক্ষ বচনের পদের সংখ্যা কয়টি? পদ কিন্তু দুইটি, উদ্দেশ্য এবং বিধেয়। অংশ কটা? চারটে, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। তবে একটি বিশেষ রকম বচনের ক্ষেত্রে, নিরপেক্ষ বচনের ক্ষেত্রে তিনটে অংশ থাকে। সেই বিশেষ রকম বচন হলো ব্যক্তি বিষয়ক বচক বা কোনো না ব্যক্তির নাম উল্লেখ করে বচন হলে, যেমন রাম হয় মরণশীল। এখানে কটা অংশ আছে? এখানে বলছি রাম হয় মরণশীল। এক্ষেত্রে দেখো রাম হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক, মরণশীল হলো বিদেহ। এই বচনের ক্ষেত্রে তিনটে অংশ আছে, কি কি? উদ্দেশ্য, সংযোজক আর হচ্ছে বিদেহ। এই বচনের ক্ষেত্রে মূলত পরিমাণ অংশটা নেই। কোনটা নেই? এই পরিমাণটা নেই। তো অনেক সময় যে বচনের ক্ষেত্রে ব্যক্তি বিষয়ক বচন বা নির্দিষ্ট কোনো শ্রেণীকে উল্লেখ করে যদি কোনো বচন হয় বা কোনো নির্দিষ্ট একজনকে উল্লেখ করে যদি বচন হয়, সেক্ষেত্রে নিরপেক্ষ বচনের তিনটি অংশ, এটা মাথায় রেখো। এটা মাথায় রাখবার জন্যই আমি এই কথাগুলো বললাম। এরপরে পরে হচ্ছে নিরপেক্ষ বচনের যে অংশ কোনো নিরপেক্ষ বচনের উদ্দেশ্যের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণ বা পরিমাণক বা মানক বলা হয়। পরীক্ষায় আসতে পারে, শর্ট কোশ্চেনে যেহেতু MCQ আসবে তাই জন্য পরীক্ষায় এমন আসতে পারে, নিরপেক্ষ বচনের যে অংশ নিরপেক্ষ বচনের উদ্দেশ্যের পরিমাণ নির্দেশ করে তাকে কি বলে। বলে এই চারটে অপশানে দিয়ে দিল, পরিমাণ, উদ্দেশ্য, তারপরে সংযোজক আর হচ্ছে বিধেয়। এই চারটে অপশানই তোমার দিয়ে দিল। এই চারটে অপশান দিয়ে দিলে তোমার সেক্ষেত্রে কি করতে হবে? পরিমাণ বা পরিমাণক। একই রকমভাবে সংযোজক, যেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয়কে সংযোজন বা জুড়তে সাহায্য করে, তাকে বলা হয় সংযোজক। বলে যে উদ্দেশ্য এবং বিধেয়কে জোড়ে তাকে কি বলে? বলে চারটে অপশান দিয়ে দিল, তোমাদের যেটা খুশি হতে পারে। তখন যেটা খুশি হতে পারে না তোমাদের, তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে হবে সংযোজক। এরপরের পয়েন্ট, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে কয়ভাবে ভাগ করা যায়। মাথায় রাখো গুণ আর পরিমাণের একত্রিত অবস্থা, শুধু গুণ অনুসারে নয় বা শুধু পরিমাণ অনুসারে নয়, যদি একত্রিত অবস্থায় হয় তাহলে নিরপেক্ষ বচনকে চারটে ভাগে ভাগ করা যায়। সামান্য সদর্থক, সামান্য নঙ্গর্থক, বিশেষ সদর্থক আর বিশেষ নঙ্গর্থক। এই চারটে নাম তোমরা সংক্ষেপে আমরা যেটা বলি এ, ই, আই আর ও, এই চারটে বচনের নাম তোমরা সবাই জানো, যে ফিলোসফি পড়তে এসেছো সেই চারটে বচনের নাম জানো। এই চারটে বচনের পুরো নাম কিন্তু এটা। এই চার ভাগে ভাগ করা যায় নিরপেক্ষ বচনকে, কি অনুসারে? গুণ আর পরিমাণ অনুসারে। পরের পয়েন্ট, যদি বলে শুধু পরিমাণ অনুসারে, গুণ নয় শুধু পরিমাণ অনুসারে, সেক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সামান্য আর একটা হলো বিশেষ। শুধু গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে কয় ভাগ করা যায়? দুই ভাগে, সামান্য আর বিশেষ। আবার এই শুধু পরিমাণ অনুসারে, সরি, শুধু পরিমাণ অনুসারে সামান্য আর বিশেষ। শুধু গুণ অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সদর্থক আর একটা হলো নঙ্গর্থক। তাহলে যদি শুধু গুণ অনুসারে বলে তাহলে সেক্ষেত্রে সদর্থক আর নঙ্গর্থক দুই প্রকার, শুধু পরিমাণ অনুসারে বললে সামান্য আর বিশেষ দুই প্রকার, গুণ আর পরিমাণের যুগ্ম অবস্থায় বললে চার প্রকার, সামান্য সদর্থক, সামান্য নঙ্গর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙ্গর্থক। এই ভাগগুলো সব MCQ পড়তেই পারে। এরপরে 12 নম্বর, যে বচনের বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে সদর্থক বলে। কোনো যে বচনের উদ্দেশ্য, বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে বলা হয় সদর্থক বচন, সামান্য বচন, নঙ্গর্থক বচন, বিশেষ বচন। এরকম চারটে অপশান দিয়ে দিল, তোমার সেক্ষেত্রে লিখতে হবে সদর্থক বচন। তাহলে যদি আমি চারটে বচন কাকে বলে জেনে রাখি, সেক্ষেত্রে আমার চারটে বচনের সংজ্ঞা দিয়ে কোন বচন বলে চারটে অপশান দিলে আমি অনায়াসে করতে পারবো। তাই জন্য চারটে বচনের সংজ্ঞা একবার মনে রাখো, যে এইগুলো কিন্তু তোমরা আমার ডিসক্রিপশনে যে ভিডিওর লিঙ্ক আছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই ডিসক্রিপশনে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে লিঙ্ক, যেটা হচ্ছে যে 80-80 পাওয়ার উপায়, এবং সেই ভিডিওটার লিঙ্ক এখানে দেওয়া আছে। যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও ওইখানে টিপসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখো, তাহলে তোমরা
আমি নিশ্চিত যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চারটে বচনের সংজ্ঞা তোমরা একটু পড়ে রাখবে। সদার্থক মানে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় কিছু স্বীকার করা, নমার্থক মানে অস্বীকার করা, সামান্য মানে সবাই সমস্ত উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার, আর বিশেষ মানে অল্প উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার। এর ডিটেল আলোচনা ওই চ্যাপ্টারগুলোর ভিডিওতে আছে। পরে এবার সাপেক্ষ বচনের ভাগ। সাপেক্ষ বচনকে কয়ভাবে ভাগ করা যায়? সাপেক্ষ বচনের ভাগ হচ্ছে দুটো, প্রাকল্পিক এবং বৈকল্পিক। তারপরে সাপেক্ষ বচনের প্রাকল্পিক বচন কাকে বলবো? দেখো, যে সাপেক্ষ বচনে যদি তাহলে যদি লেখা থাকে তাহলে জানবে সেটা হচ্ছে প্রাকল্পিক বচন বা ওই ধরনের কোনো শব্দ। যদি তাহলে বা তাহলে হলে এই ধরনের কোনো কথা থাকলে সেটা প্রাকল্পিক বচন। আর প্রাকল্পিক বচনের উদাহরণ বলছি, যদি জয়ন্ত খেলতে যায় তাহলে সুব্রত খেলতে যাবে। অর্থাৎ একটা উদাহরণ দিয়েও বলতে পারে এটি কোন ধরনের বচনের উদাহরণ, প্রাকল্পিক, বৈকল্পিক, নিরপেক্ষ, সাপেক্ষ। এরকম অপশান দিয়ে দিলে তোমার তখন, যদি এই উদাহরণটা দেওয়া থাকে যদি জয়ন্ত খেলতে যায় তাহলে সুব্রতও খেলতে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমার এটা বলতেই হবে প্রাকল্পিক বচন, অপশান তোমরা পেরে যাবে। অর্থাৎ প্যাটার্নগুলো বোঝো, বিষয়গুলো বোঝো, তোমাদের এমসিকিউ এসএকিউ এর উত্তর করতে কোনো অসুবিধা হবে না। প্রাকল্পিক বচনের অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ টাইম পড়ে। প্রাকল্পিক বচন প্রথম অংশকে বলা হয় পূর্বগ এবং সেকেন্ড অংশকে বলা হয়, দ্বিতীয় অংশকে বলা হয় অনুগ। পূর্বগ এবং অনুগ এই কথা দুটো মনে রাখো, প্রথমকে বলা হয় পূর্বগ, দ্বিতীয়কে বলা হয় অনুগ। প্রাকল্পিক বচনের প্রায় সময় এই কোশ্চেনটা আসে। তারপরে যে সাপেক্ষ বচনে দুটি বক্তব্য এমনভাবে যুক্ত থাকে যার একটিকে অপরটি বিকল্প হিসেবে গ্রহণ করা যায় তাকে বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন কাকে বলে বলে দিয়ে এবার এই কাকে বলে পুরো সংজ্ঞাটা দিয়ে বললো যে একে কি বচন বলে, বৈকল্পিক, প্রাকল্পিক, নিরপেক্ষ, কোনোটাই নয়। উদাহরণ এভাবে বলতে হবে। এরপরে এই উদাহরণটা দিয়েও বলতে পারে যে, মনে রাখবে বৈকল্পিক বচনের উদাহরণের সময় প্রথমে হয় থাকবে অথবা থাকবে বা শুধু অথবা থাকবে, এরকম যদি কোনো বচনের দিয়ে উদাহরণ দেয় তাহলে জানবে সেটা অবশ্যই বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনের অংশগুলোকে কি বলে? এটাও শর্ট কোশ্চেন আছে। বৈকল্পিক বচনের অংশকে বলা হয় বিকল্প। প্রথম অংশকে বলা হয় প্রথম বিকল্প, দ্বিতীয় অংশকে বলা হয় দ্বিতীয় বিকল্প। এরপরে 21 নম্বর, যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারে তাকে যৌগিক বচন বলে। যৌগিক বচন কাকে বলে পুরোটা? যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারে তাকে ড্যাশ বচন বলে। বলে অপশান দিয়ে দিল যৌগিক, নিরপেক্ষ, সাপেক্ষ, এভাবে। তাহলে যৌগিক বচনের সংজ্ঞাটা এখানে মনে রাখবে। যৌগিক বচনের ক্ষেত্রে জেনে রাখবে যার অংশগুলো এক একটা বচন হিসেবে গণ্য। এই যেমন যৌগিক বচন এখানে বলেছে এই অর্থে যৌগিক, এই অর্থে প্রাকল্পিক আর বৈকল্পিক এই দু ধরনের বাক্য হচ্ছে যৌগিক বচন, বা যৌগিক দু ধরনের বচন হলো যৌগিক বচন, মনে রাখো। তাহলে যৌগিক বচনের উদাহরণ থেকে দেখো, এখানে বৈকল্পিক বচনের উদাহরণটা রেশমা বুদ্ধিমতী। এই রেশমা বুদ্ধিমতী এটা একটা লাইন, আবার আরও একটা লাইন হিসেবে বলতে পারি রেশমা নির্বোধ। রেশমা বুদ্ধিমতী একটা লাইন, রেশমা নির্বোধ। আর এখানে যৌগিক বচন কি বলছে? যার প্রত্যেকটা এক একটা বচন বা এক একটা বাক্য, এর অঙ্গ বাক্য আছে, যার অঙ্গ বাক্য থাকবে তাকে যৌগিক বচন বলবো। অর্থাৎ একাধিক অংশ স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হয়। দেখো, এগুলো বুঝিয়ে আমি ভিডিও করেছি আর বোঝাচ্ছি না এখানে, এখানে শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো একবার আলোচনা করে নিচ্ছি। 22 নম্বর, যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলি বা অঙ্গ বচনগুলি, মনে রাখো সরল বচনের নাম হচ্ছে কিন্তু যে যৌগিক বচনের ভিতরে যে ছোট ছোট বাক্য থাকে, এই একটু আগে রেশমা বুদ্ধিমতী, এই ছোট বাক্যগুলোকে বলা হয় অঙ্গ বচন বা সরল বচন। শর্ট কোশ্চেনে এটাও আছে যে যৌগিক বচনের অন্তর্গত অঙ্গ বচনগুলোকে, এই অন্তর্গত বচনগুলোকে কি বচন বলে? অঙ্গ বচন, অপশান দিয়ে দিলে। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা যুক্ত থাকে, এবার এরা তো যুক্ত থাকে, যেমন এখানে হয় অথবা ছিল, তার আগেরটাই ছিল যদি তাহলে, যেমন প্রাকল্পিকের উদাহরণে ছিল, এখানে যদি জয়ন্ত খেলতে যায় তাহলে সুব্রত খেলতে যাবে। এই যদি আর তাহলে এই কথা দুটো হচ্ছে, এই কথা দুটোকে বলা হচ্ছে যোজক। যোজক তাদেরকে যোজক বা বাক্য যোজক বলে। তাহলে যোজক কাকে বলে বুঝতে পারলে? এরপরে 23 নম্বর, যৌগিক বচনকে কয়ভাবে ভাগ করা যায়? যৌগিক বচন 5 প্রকার, নিষেধক, সংযৌগিক, প্রাকল্পিক, বৈকল্পিক ও প্রতিকল্পিক।
এর উপরেও তোমার সত্যাপেক্ষকের যে ভিডিওগুলো আছে এর ডিটেল আলোচনা সেখানে আছে। সংযোগী বচনের অংশগুলোকে কি বলা হয়? সংযোগী বচনের অংশগুলোকে বলা সংযোগী। শর্ট কোশ্চেন রিলেটেডই কথা বলছি। 25 নম্বর, প্রাকল্পিক বচনকে তর্কসঙ্গত তর্কবিজ্ঞানসম্মত যে বচনে সর্বদাই রূপান্তরিত করা যায় তা হলো সামান্য বচন। একমাত্র প্রাকল্পিক বচনকে যদি নিরপেক্ষ বচনে রূপান্তরিত কথা করা হয় তাহলে সেটা সামান্য বচন হবে, হয় এ বচন হবে অথবা ই বচন হবে। অর্থাৎ যে কোনো প্রাকল্পিক বচন এই দুটো বচনে কনভার্ট করা যেতে পারে, এটাও শর্ট কোশ্চেনে আসে। এই হলো 25টা শর্ট কোশ্চেন। আমি শর্ট কোশ্চেনে এটাতে আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আমার এখানে আরও অনেক বড় কোশ্চেনের অ্যান্সার আছে। এই বড় কোশ্চেনের অ্যান্সারগুলো আমি পর পর রিডিং পড়ে পরের ভিডিওতে দিয়ে দেবো। তো এই চ্যাপ্টার থেকে যদি বড় কোশ্চেন পেতে চাও তাহলে এর পরের ভিডিওটাও দেখে নিও। এর পরের ভিডিওটা হয়তো এই ভিডিওর ডিসক্রিপশানে কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, অথবা এর পরের ভিডিওটা তুমি এর সাথে পরে এর লিঙ্কও পেয়ে যাবে, বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলের মধ্যে এই পরের ভিডিওর নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।